আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। ঘুম থেকে উঠে আমি সারাকে নিয়ে কোলে করে ভিডিওটা শুরু করলাম। সারা আল্লাহর রহমতে ভালোই আছে, আর আজকে ঘুমাইছে ভালো। কালকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পর থেকে সারা ঘুমাচ্ছে ওষুধ খেয়ে। আর এই যে সারা আমার সঙ্গে সঙ্গে উঠছে, আমি এখন উঠে উঠান ঝাড়ু দিতে গেছি, আর উঠে চিল্লাচ্ছে, মা মা কি নামবা এমন করছো তুমি? এখন একটু শরীর ভালো লাগছে, এমন এমন করে নামার জন্য রেডি হচ্ছে। চলো 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 ঘুরে আসি, উপরে যাই, দাদু কি করে দেখে আসি তো। বেটা তরকারি কাটছি সকালের নাস্তার জন্য, আর আজকে সব বড়া। সকাল সকালে উঠে সারা আমার সঙ্গে উঠছে, এখন তরকারি তুলে স্কুলে গেছে, নাস্তা আজকে নিয়ে যায় নাই, বাসার থেকে নাস্তা নিয়ে যেতে বলছে। আর আমি আজকে রুজে আছি, বাসায় কম বেশি সবাই আছে। একটু ভাজিটা তুলে দিব, ছোট তোলার খাবারে যে ভাত হলে ভাজিটা হলে নিয়ে যান। ছোট বুক 10 টাকা দিয়ে দিয়ে রাখো, ভাজি তোলাই দিয়ে দিচ্ছে। আর এখন হলুদ, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে দেবো। এর মধ্যে ফুলকপি, কাঁচাকপি, সিম, মটরশুঁটি, আলু দিয়ে ভাজি। আমার চুলার হালুয়া বানাবে, তাই চুলার ডাল সিদ্ধ দিচ্ছে দুধ দিয়ে। আর সিদ্ধা তুলে টিফিন নিয়ে যাইতে হবে, এখন একটু ফুটি উঠলে তারপর লাগা দিই। নাস্তা খাচ্ছে সকালে, ডিম ভাজা আর ফুলকপি পাতাকপি দিয়ে ভাজি। সারা অনেক দুষ্টুমি করছে, সারাকে এখন ভাত খাওয়াবো। সারার জন্য ঘি দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত দিয়েছি। চলো মা, সোলার ডাল ব্লেন্ডার করা হয়ে গেছে, দুধ দিয়ে সিদ্ধ দিছিলাম, বুঝছেন ফুম্মা? হ্যাঁ, এখন হচ্ছে এটা তেল, আম্মা দেখাবে কিভাবে বানায়। আর এদিকে আমি মুরগির মাংস আর গরুর মাংস ধুয়ে রাখছি, চুলাই দিব। এলাচ, দারচিনি, অত তেলি গন্ধ লাগবে। এলাচ দারচিনি দিয়ে দিছি, আর আম্মা এই যে ছোলার ডাল বাটাটা দিয়ে দিবি, ওটা ঘি। আমরা প্রত্যেক বছরে কিন্তু করি না এগুলা, কি জন্য আগে আম্মা অনেক করতো, কিন্তু এখন হচ্ছে শরীর ভালো দু তিন বছর বাদ দিছি, এগুলা অনেক ঝামেলা। আসলে সবারই শরীর খারাপ, এগুলো হাত লেগে যায়, এগুলো দেখাবো না আমি কত চিনি দেওয়ার পরে এমন হয়েছে, একটু ঝোল ঝোল হয়ে গেছে, আবার শুকনো হয়ে যাবে। ঘির গন্ধ নিচের থেকে খুব সুন্দর বাড়াচ্ছে, বুঝছেন? মাংসের মধ্যে পেঁয়াজ আর দারচিনি, গোলমরিচ দেওয়া হয়েছে, আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ পরিমাণ মতো, আদা বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিচ্ছি, দিয়ে দেবো একটু কাঁচা জিরা, সরিষার তেল দেবো আম্মা, সোয়াবিন তেল দিচ্ছি, একটু সরিষার তেলও দেব। আর
আমি এক কিসমিস দিয়ে আসলাম বড়টা আবার খাবে চাপছে হাত দিয়ে মেখে দেব মাখানো হয়ে গেছে এখন প্রেসার কুকারে তুলে দিবি এটা বানানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে কি পাতলা না কিসমিস দেখা যাচ্ছে আমরা মিষ্টি খেলে মাথা ঘুরে বানাচ্ছি তো তাই না দিনে দিনে খাইতে হয় একটু 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 করে মিষ্টি পছন্দ করে খাওয়া আমি একবারে একটা খাই না চুলার ডাল দিয়েই বানাতে হয় হালুয়াটা আর এই হালুয়াটা অনেক স্বাদ হয় না অনেকে অ্যাঙ্কর ডাল দিয়েও বানাই তাই না আমি আমার ভ্যারাইটিরে দেখছিলাম তাই বলতেছি কেন ওই যে হচ্ছে ইয়ের মা ছিল না রিমির মা রিমির মা দেখছি ঠিক কথা ওরা হচ্ছে অ্যাঙ্কর ডাল ওরা ওইটাকেই ছোলার ডাল মনে করে বুঝছেন আমি তো তাই বলতেছি রিমির মা তো ঠিক কথা কালারটা সেই লাগতেছে একদম হলুদ গুড়ার দুধ দিলাম এমনি তো দুধ দিয়ে সিদ্ধই করলাম হলু ভেজে নিচ্ছি গরুর মাংস মুরগির মাংসের জন্য আর এদিকে গরুর মাংসটা কষানো হচ্ছে মুরগির মাংসের জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আদা রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি কি দেবো চাকু সব রকম মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে কষিয়ে নিই মুরগিটা দিয়ে দিব আর এখানে এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ দিয়ে দিলাম গরুর মাংসটা তেল ছাড়া আম্মা তেল ছাড়া হ্যাঁ আমি যত তেল দিচ্ছি মনে হচ্ছে না তেলই হচ্ছে না ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ভুলে গেছিলাম জানি দেখা দিয়ে দিলাম আমি মুরগিটা দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে কষানো হবে আর আমি বাবুকে ঘুমার সাথে যাব গরুর মাংস রান্না হয়ে গেছে নামাই রাখছি এদিকে মুরগিটাও হয়ে গেছে আর এখন ছাড়ার জন্য একটু তরকারি রান্না করব মুরগি দুই পিস এক পিস মাংস এক পিস কলিজা দিয়ে রান্না করব রাখছি আর এদিকে ভাত চুলায় দিয়ে দিছি এই যে হালুয়া বানানো হয়ে গেছে এমন করে বরফি করে কেটে নেছে আম্মা এখন আমি বক্সে উঠে রাখছি নিয়ে কি দেখছে জানি না এতক্ষণে ঘি নেছে নিয়ে ক্রিম বানাচ্ছে খাবার মুখে মাখাই দিয়েছে তাই সাবা বলতেছে ভাবে আপনি মেয়ে আমাকে মাখাই দিয়েছে আইসে দুধালা হ্যাঁ তুমি রেডি করে নিয়ে আসো তোমারটা কি এটা দিয়ে কাজ হবে আপনার জানি না দেখি কি হয় এই দেখেন কি করতেছে বড় একটা দাদুর প্লেট নেছে নিয়ে ছোট্ট গিলাস নিয়েছে নিয়ে ঘি গুলা নষ্ট করতেছে কিভাবে ক্রিম বানাচ্ছে তুমি একটু মাখো কি না 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 আমাক মাখা দিও না আমাক মাথায় মাখা দিলা আল্লাহ না না এটা মাথার ক্রিম মাখো না না এইগুলো আমি মাখবো না আমার গন্ধ লাগছে আমি এমনি রোজা আসছি দুধ দুধ গন্ধ লাগতেছে খায় দাও তাই হয়
আমার গন্ধ লাগছে নাকি আপনি? আমি আজকে রোজা আছি সব বরতের জন্য। দেখো এই পাশের গালে দিছি কি সুন্দর চকচক করতেছে। তাই চকচক করতেছে, ওরে আল্লাহ ভালোই তো চকচক করতেছে। যত্ন করি না তো ভাই। ভাই যতক্ষণ খাওয়াবো ততক্ষণ আবার ঘুমানো ঘুমাসাতে পারে না। আর সারা আমার কাছে, আমি সবসময় রান্না নিয়ে পড়ে থাকি না, সংসারে আরো কাজ আছে। এর মধ্যে সিদ্ধা তুলে কি স্কুলে নিয়ে যাবো? কয়েকদিন আম্মা আম্মা করতেছে, আগে তো আমি নিয়ে যাইতাম। সবসময় আমি নিয়ে যাইতাম স্কুলে, শোভাকে স্কুলে নিয়ে যাইতাম। শোভা শোভা তোমাকে স্কুলে নিয়ে যাইতাম না ছোটবেলায়? ধরছি নিয়ে যাইতাম না স্কুলে ছোটবেলায়? নিয়ে যাইতাম না? হাই হাই মিথ্যা কথা, কি দুষ্টু পাগল। আরে আমি নিয়ে যাইতাম, ও নাস্তা খাওয়াই তো আসতো, আর আমি আবার যাই নিয়ে আসতাম। ওরে পূজার মা নিয়ে যাইতো দুই চার দুই বছর, আমি ওর সঙ্গে যাই বসে থাকতাম। মনে আছে আপনার না? মনে নাই কিছুই মনে নাই। মেয়ের কিচ্ছু মনে নাই এখন, সে ক্রিম বানায় মাখছে, দেখেন দেখাচ্ছে বাবার। তাই ঘি এটা দিও না, আমি বন্ধ করছি। বলছি না, এই যে সারার জন্য মুলে দিচ্ছি, ছুপের মতো করে রান্না করব। আলু আর মাংস আর কলিজা দিচ্ছি। এই চুলায় ভাত আছে, আমি চুলা পরিষ্কারও করতেছি রান্নাও করতেছি। দেখেন এক পিস মাংস, একটা কলিজা মুরগির, আর দুই পিস চার পিস আলু। এখন এইটা সিদ্ধ হবে, একটু আদা রসুন বাটা দিয়ে দেবো, মশলা দিয়ে দিচ্ছি সব রকম। পারবা নাকি? হ্যাঁ পারবো। তুমি পারবা? আমার মেয়ে ভাত জীবনেও পারবা না। প্রথমে তরকারি দিয়েছি, তরকারি ঝোলের আলাদা স্বাদ, সেটা বোঝে না কোনোদিন সে। এখন কি খাচ্ছে জানো? ড্রাই দিয়ে কোথায় কাটছে? ওই ক্রিম লাগা লাগাইছো মুখ চকচক করতেছে বলে। হয়ে গেছে যে পেঁয়াজ ভাজা হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে। এই মুহূর্তে আসি আসছে আর কি করতেছে এই সারা? কিসের জন্য গোসল করলা তোমরা এখন বলো তো? নামাজ পড়বা? ও সব রাতে রাতে সব বাচ্চারা গোসল করে নামাজ পড়বো তাই? রাত জাগতে পারবা তো? সেই সারা সারা এদিকে আসো মা, ডাটা দাও, বিদায় দিয়ে যাও, আসো। ওরে আল্লাহ রে, ধরো ধরো আসিয়া ধরে নিয়ে আসো। শোভা তুমি গোসল করে আসলে? চুল ভিজাও নি খালি না? আর মিতা ফুম্মার অবস্থা দেখেন, এত ঠান্ডা লাগছে মিতা ফুম্মার, দম আটকা আসতেছে, তাকাতেও পারতেছে না, মাথা যন্ত্রণা। রোজা ছিল, রোজা ছিল সারাদিন, ওই জন্য শরীর খুবই খারাপ। এই বছর বারবার ঠান্ডা লাগছে, কি আর লাগছে ডাক্তার? হ্যাঁ আমরা একটু মায়ের সাথে যাব। কোথায়? সাথে না, আমি সাথে যাবো কেন? আপু আপু ঝাড়বাতি কিনে দাও না 50 টাকা প্লিজ, তোমার কাছে তো 50 টাকা। ঝাড়বাতি কে কিনবে এখন? সবাই কিনবে দাদু কিনে। হ্যাঁ প্লিজ আম্মু, প্লিজ দাও, কিনে নিয়ে এসো গা। আচ্ছা দাও দাও টাকা, ব্যাগের মধ্যে আছে, দিতে তো হবে বাচ্চারা। আমরা কত বাবা নাই বাপ থাকলে আজকে কেমন লাগছে জানেন? বিকেল বেলা দোকান বন্ধ করি সব রাতের দিন, সকাল সকালে চলে আসে, খালি ওই সিনটা মনে হচ্ছে যে দোকান বন্ধ করে আসি, সাদিয়া কয় ডাকছে মনে হয় আমাকে। ওই তো তিনটা বাচ্চা। শোভা বিদায় দাও মা, আমার অনেক কষ্ট লাগছে আজকে। শেয়ার করবেন আমাদের পাশে থাকুন, আল্লাহ হাফেজ। কি দেখে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আরে এখানে একটা জাদু দেখবে, এটা কোন সময়ের জন্য যেন সারা দেখে না। সবাই লাইক করবেন, সবাই লাইক করবেন।
আসিয়া বলে এবার আজকে আসিয়াও খুশি, খুব খুশি, খুলে দেবে আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানে শেষ করবো, আল্লাহ হাফেজ।